করতে চাইল। হাবিল বলতেছে, এ ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে অগ্রসর করো। হাবিল কাবিলকে বলতেছে, কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত অগ্রসর করো, আমি হাবিল কিন্তু আমার হাতকে তোমার দিকে অগ্রসর করব না, কেননা ইন্নি আখাফুল্লাহা রাব্বাল আলামিন, গোটা বিশ্বজাহানের পালন কর্তা যিনি, যিনি তোমার আমার রব, আমি তাকে ভয় করি। যে রবকে ভয় করবে সে কোনোদিন হত্যাকাণ্ড সম্পাদন করতে পারে না। হাজিরিন, এভাবে কুরবানি চার প্রকার, ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, এই দুইটা এক ভাই বলেন সুবহানাল্লাহ। এদের গোস্ত কুরবানি দাতা খাইতে পারবে, আত্মীয় স্বজন খাইতে পারবে, গরিব মিসকিন খাইতে পারবে, যে খুশি সে খাইতে পারবে। কিন্তু আর দুই প্রকারের কুরবানি আছে, একটা হচ্ছে মান্নাতের কুরবানি, তিন নম্বর, এটা কিন্তু কুরবানি দাতা মান্নাত করলে এটার গোস্ত খাইতে পারবে না, গরিব দুঃখী গরিব গরবাকে বন্টন করে দিতে হবে। আর একটা ওসিয়তের কুরবানি, আপনার বাবা ওসিয়ত করে গিয়েছে, তুমি কিন্তু ভবিষ্যতে তুমি ভবিষ্যতে কুরবানি করবা, ওসিয়ত করে গিয়েছে, এই ওসিয়তের জন্য আপনি যে কুরবানি করবেন এটাও আপনি খাইতে পারবেন না, এটা শুধু গরিব মিসকিনদেরকে বন্টন করে দিতে হবে। কাজেই মান্নাত এবং ওসিয়ত এরা দুই ভাই। আলামিন বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। স্ত্রী হাওয়া আলাইহিসসালাম সবসময় দুইটা করে সন্তান প্রসব করতেন, প্রতিবারে দুইটা করে সন্তান। এই সন্তানগুলি হচ্ছে পরস্পর ভাই বোন, এই একসঙ্গে দুইটা সন্তান, একজন ছেলে হবে একজন মেয়ে হবে, কিন্তু এই দুইজন ভাই বোন হিসেবে ধর্তব্য হবে, এদের মধ্যে বিবাহ জায়েজ হবে না। আবার পরবর্তীতে আবার ভাই বোন হবে, পরবর্তী ভাই আর আগের বোন, আর আগের বোন এবং পরবর্তী ভাই, এভাবে বিয়ে হবে। হাবিল এবং কাবিল, এই হাবিলের সঙ্গে যেই বোনটা হয়, এই বোনটা ছিল হাবিলের সঙ্গে যেই বোনটা হয় এই বোনটা ছিল কুশ্রি কালো, কাবিলের সঙ্গে যেই বোনটা হয় সেই বোনটা ছিল খুবই সুন্দরী, খুবই সুন্দরী। এই জন্য কাবিল তার পিতা আদম আলাইহিসসালামকে বলে, আমি কিন্তু হাবিলের সঙ্গে যেই বোনটা সেটাকে বিবাহ করব না, ওটা কালো, ওটা ভালো না, ওটা তার সঙ্গে হয়েছে সে বিবাহ করবে, কিন্তু আমার সঙ্গে যে বোনটি হয়েছে, আমি কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে, তোমার শরীয়ত মোতাবেক এটা তো হাবিল পাবে আর আমি কাবিল তো পাবো তার সঙ্গেরটা, কাজেই আমি আমার সঙ্গে যেটা হয়েছে এটা সুন্দরী রূপসী এটাকেই বিবাহ করব। হযরত আদম আলাইহিসসালাম বলেন, না না তা হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, তোমরা একসঙ্গে যারা হও তোমরা ভাই বোন হিসেবে গণ্য হবে, নিজের ভাই কখনো নিজের বোনকে বিবাহ করতে পারে পারে, আজকের শরীয়তও কি পারে নিজের ভাই নিজের বোনকে বিবাহ করতে পারে, বলেন পারে, পারে না, সেকালেও পারতো না। হাজির, যখন ইব্রাহিম, যখন হযরত আদম আলাইহিসসালাম বললেন ভাই বোন একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, বরং হাবিল, হাবিল সে বিবাহ করবে তোমার সঙ্গে যে হয়েছে, আর কাবিল তুমি বিবাহ করবা হাবিলের সঙ্গে যে বোনটা তোমার হয়েছে তাকে তুমি বিবাহ করবা, এতে দেখা যায় হাবিলের ভাগে সুন্দরী বোন পড়তে সুন্দরী স্ত্রী হচ্ছে, কাবিলের ভাগে সুন্দরী হয় না। এই জন্য এই কাবিল হাবিলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয়, আমি তাকে হত্যা যদি করে ফেলি তাহলে তো আমি সেই সুন্দরী বোনটাকে বিবাহ করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কালামা ইলাহির ভিতরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদকে ইতিহাসটা জানিয়ে দিয়ে দিলেন, ওয়াতুনু আলাইহিম নাবা বনাই আদম বিল হাক্কি ইদ খরবা قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। দুইজনই আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে,
তোমরা যদি নাসর বান্দা হও তাহলে তোমরা কুরবানি আল্লাহর সামনে পেশ করো, যার কুরবানি গ্রহণ হবে সে সুন্দরী মেয়েকে বিবাহ করবে। হাবিলও কুরবানি উপস্থাপন করলো, কাবিলও কুরবানি উপস্থাপন করলো। তৎকালীন শরীয়তের বিধান মোতাবেক কুরবানি যেই জিনিসটা দেওয়া হবে সেই জিনিসটা পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানি পছন্দ করবেন, আকাশ থেকে অগ্নি এসে সেটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে দিবে, আর যারটা গ্রহণ করবেন না যেরকম ছিল সেরকমই থাকবে। এই জন্য হাবিল সে একটি পশু পাহাড়ের উপরে রেখে আসলো, আর কাবিল সে ছিল কৃষক চাষি, সে তার কিছু শস্য দানা সে পাহাড়ের পাশে রেখে আসলো। আর দূর থেকে সমস্ত মানুষগুলি দেখতেছে কারটা কবুল হয়। হঠাৎ করে আসমান থেকে একটি অগ্নিকুণ্ড এসে ওই যে হাবিল ছিল, হাবিলের যে পশু ছিল এই পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। এবার বোঝা গেল শরীয়ত মোতাবেক সুন্দরী মেয়েটা হাবিলের ভাগেই পড়ে, কাবিলের ভাগে কিন্তু সুন্দরী মেয়েটা পড়ে না। সুবহানাল্লাহ। যখন কাবিল দেখল ঘটনা তো আর চান্স হচ্ছে না, এই জন্য সে কসম করে বলল, কালা লা আকুতুলান্নাকা কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার কাবিল কসম করে বলতেছে, অবশ্য অবশ্যই আমি কসম করে বলতেছি হাবিল, আমি তোমাকে হত্যা করব, হত্যা করার পরে তোমার ভাগে যে সুন্দরী মেয়েটা পড়ে অর্থাৎ আমার সঙ্গে যেটা হয়েছে আমি তাকে বিবাহ করব। আর সুন্দর করে চমৎকারভাবে হাবিল উত্তর দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি তো দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা, পরহেজগার যারা, যারা আল্লাহওয়ালা তাকওয়াবান, তাদের কুরবানি আল্লাহ গ্রহণ করেন। কাজেই তুমি হত্যা করে কি হবে, হত্যা করো না, এই সমস্ত খারাপ কাজে যায় না। আল্লাহ যেহেতু আমার কুরবানি গ্রহণ করেছে কাজেই আমিই হচ্ছি তার একমাত্র পাওনাদার। সুবহানাল্লাহ। কাজেই আমাদেরও কুরবানি সামনে চলে এসেছে, আমরা যদি গোস্ত খাওয়ার জন্য, আমরা যদি হাড় চাওয়ার জন্য, সিনাটাকে ভালো মতো চাওয়ার জন্য ভালো গরু কিনলে ভালো গোস্ত খাইতে পারবো এই জন্য কুরবানি করি। আয়াত থেকে দলিল, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, যাদের নিয়ত ঠিক আছে, যাদের নিয়ত ঠিক আছে তারাই শুধু, তাদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে বলে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লাই ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে, তুমি যে কুরবানি করছো এটার রক্ত, এটার গোশত, এটার কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন চান না। হাবিল কাবিলের মতো তাদের পশুটাকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে আসমানে নিতে চান না। আল্লাহর গোশত, এর চামড়া, এর সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ শুধু দেখতে চান কার নিয়ত ঠিক আছে, কার অন্তর ঠিক আছে, কে তাকওয়াবান, কে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয়। যে যার তাকওয়া ঠিক আছে, তোমাদের ভিতরে যারা তাকওয়া ঠিক আছে, আল্লাহ কেবলমাত্র তার কুরবানি গ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ। কাজেই যারা কুরবানি দিব অবশ্যই নিয়ত ঠিক করা চাই, নিয়ত ঠিক নাই কুরবানি হবেই না। আপনি একাই বিশাল একটি গরু, উট অথবা মহিষ, আপনি বিশাল খাসি কুরবানি দেন, যে হুজুর অনেকের নিয়ত ঠিক না থাকতে পারে, ভাগে দিলে সমস্যা। একটি পশু কয়েক ভাগেও দেওয়া যায়, সর্বোচ্চ সাত ভাগ। কোন কোন ক্ষেত্রে? উটের ক্ষেত্রে, উটের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে। জানতে হবে কুরবানির পশু ছয় প্রকার। একটু জোরে আওয়াজ দেন তো, কুরবানির পশু কয় প্রকার? আবার বলেন কয় প্রকার, আরেকবার বলেন কয় প্রকার, মানে খেয়াল থাকবে, রিপিট করালাম। এটা এলেন, এটি অর্জন করলেন, আপনার বিশাল সওয়াব হলো। বলি সুবহানাল্লাহ। কুরবানির পশুই ছয় প্রকার, এই ছয় প্রকার ছাড়া কোনো প্রকার পশু দ্বারা কুরবানি বৈধ হবে না। এক নম্বর উট, দুই নম্বর মহিষ, তিন নম্বর গরু। এই তিনোটাতে আবার ভাগ চলে, একের অধিক, একজনও দিতে পারে, দুইজনও দিতে পারে, তিনজনও দিতে পারে, চারজনও দিতে পারে, পাঁচজনও দিতে পারে, সর্বোচ্চ সাত ভাগও ভাগাভাগি হতে পারে। আমরা কেউ না জানলে জিনিসটা জানলাম, আর যদি জেনে থাকি আলহামদুলিল্লাহ রিপিট হলো। তবে স্বাভাবিকভাবে আমাদের এলাকায় জানা আছে, বা হয়তো এখন এগুলি নাই, আর এরকম গোরামি নাই আমাদের ভিতরে, যে হয় সাতটা
ভাগ হবে না হয় পাঁচটা ভাগ হবে না হয় তিনটা ভাগ হবে নাহলে একাই দিবি, মানে বেজোর কি বলেন, এই এরকম একটা ধ্যান ধারণা কিছুদিন আগে ছিল এখন নাই। অর্থাৎ একের অধিক সাত পর্যন্ত চাইতে পারবেন, এখানে জোর আর বিজোর নাই। দুই ভাই মিলেও একটা গুরু দিতে পারবেন, তিনজনও পারবেন, চারজনও পারবেন, পাঁচজনও পারবেন, ছয়জনও পারবেন, সর্বোচ্চ কত সীমা বলেন তো? সাতের ওই পাশে আর ভাগ নাই। তবে কোনো একটা ভাগে একাধিক শরীর হলে কারোই কুরবানি হবে না। ধরেন সাত ভাগে একটা পশু জবাই হচ্ছে, সাত ভাগের মধ্যে একজন খুব গরিব, সে আরেকজনকে শেয়ার করছে, বাজারে গোস্ত কিনলে তো 700 টাকা কেজি, এখানে কুরবানির গোস্ত রে 400-500 টাকা দিয়ে হয়ে যাবে, বিশাল তুলতে যায়, হ্যাঁ বিশাল আড়িয়া গরু। তো একটা কাজ করি আমরা, দুইজনে টাকা দিই একটা ভাগের, দুইজনে টাকা দিছি, এই জিনিসটা যদি ওই কুরবানিওয়ালারা জানে তাহলে কারোই কুরবানি হবে না, বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন সবাই? সর্বোচ্চ সাত ভাগ, এখানে কোনো ধরনের ফাঁক ফোকর চলবে না, এরকম যদি 6, 5, 4, 3, 2 একাই একটা কোনো সমস্যা নেই। এরপর আরও তিনটা পশু থাকলো, ছাগল ভেড়া দুম্বা, ছাগল ভেড়া দুম্বা, কয়টা হলো? 6টা। এখানে তিনটা, আর আগে তিনটা, এই তিনটাতে কোনো ভাগ চলবে না, একাই একটা দিতে হবে। বলি সুবহানাল্লাহ। ছাগল দেন একাই একটা, ভেড়া দেন একাই একটা, দুম্বা দেন একাই একটা, এখানে আর কোনো ভাগ চলবে? এই কুরবানি এটা একটু বলেন না। হ্যাঁ বলছি, ছাগল ভেড়া দুম্বা তো নাই, ছাগল ভেড়া দুম্বা 1 বছর বয়স হওয়াই লাগবে। ছাগল ভেড়া দুম্বা বলেন তো কতটুকু বয়স হওয়া লাগবে? একটু সবাই বলেন না, 1 বছর। গরুর ক্ষেত্রে কয় বছর? একটু জোরে বলেন, গরু কয় বছর? মহিষ কয় বছর? উট কয় বছর? এখন ভেড়ার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ছাগল বা ভেড়া বা দুম্বা, এটা যদি 1 বছরের আগেই 6 মাসের ভিতরে 1 বছরের মতো দেখা যায় হৃষ্টপুষ্ট, তাহলে একে কুরবানি করা যাবে, একে কুরবানি করা যাবে। আমরা ভেড়া আর দুম্বা তো কুরবানি দিই না, দিই ছাগলটা বেশি, তাই না? কাজেই এইটা যদি কেউ ছাগলে এসে লাগায় যে হুজুর ওই ভেড়া দুম্বা ছাগল এগুলি 1 বছর না হলেও মোটা তাজা হলে 1 বছরের আগেও দেওয়া যাবে, এটা কেউ যদি মনে করে তার কুরবানি হবে না। এই জন্য অবশ্যই আমরা চিন্তা করব, যদি কোথা বাদ তবে বাদ, এই সমস্ত জিনিস বাদ, নিষ্কলুষভাবে আমরা ছাগল ভেড়া দুম্বা সব 1 বছর করব, 1 বছর না হলে নিতে চাবো না। ঠিক আছে, কথা ঠিক আছে ইনশাল্লাহ, চলবে যাবে যাইতে পারে এগুলি যাবে না, শিং ভাঙ্গা কান ভাঙ্গা লেজ ভাঙ্গা হুজুর চলতে পারে না, হুজুর ঠেলা লাগে যাবে না নাই, এত কিছুর প্রশ্ন। সর্বোৎকৃষ্ট মানের পশু কুরবানি দিব যার যেটা খুশি, উট হইলে সর্বোৎকৃষ্ট মানের, গরু হইলে সর্বোৎকৃষ্ট মানের, হ্যাঁ মহিষ হইলে সর্বোৎকৃষ্ট মানের, ছাগল হইলে সর্বোৎকৃষ্ট মানের, কোনো খুঁত নাই কোনো ত্রুটি নাই, ভেড়া হইলে কোনো দোষ নাই কোনো ত্রুটি নাই কোনো খুঁত নাই, দুম্বা হইলে একই অবস্থা। আমরা আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহ নিয়ে যাবে না, আমাদেরকেই গোস্তগুলো দিচ্ছে, তো সর্বোৎকৃষ্ট মানের দিব। এখানে হুজুর বয়সটা একটু কম আছে চলবে না নাই, হুজুর দাঁতের খবর এই সেই, এত বয়স বেশি হয়ে গিয়েছে একটা দাঁতও নাই, ওটা কুরবানি হবেই না। হুজুর লেজটা 3 ভাগের 1 ভাগ নাই, মাপে দেখতেছি একটু 100 কম কম মনে হচ্ছে, 3 ভাগের 1 ভাগ না থাকলেও চলবে, কিন্তু আপনি যদি আমাকে বলেন 3 ভাগের 1 ভাগ কম, তারপরে বলছেন 3 ভাগের 1 ভাগ নাই হুজুর বাকিটা আছে, কিন্তু মাপে দেখলে আমি নিয়ে আসে জমি মাপলে আলাদা হিসাব হয়, আর আপনি বলেন না হুজুর এই দিক দিয়ে ঠিক আছে, আমার এই দিক দিয়ে পজিশন ঠিক আছে, আপনি বলছেন আপনার পজিশন এই দিক দিয়ে, আমি নিয়ে মাপলে 2 হাত 2 পাশে চলে যায়, ঠিক কিনা বলেন? কাগজের শিংটা ভাঙ্গা কিন্তু অল্প একটু বেশি না, বলে কতটুকু? 3 ভাগের 1 ভাগ কয় না, আরও কম, দেখা যাচ্ছে অর্ধেকই নাই, অত কিসের মশালা জিজ্ঞাসা করা করি, ভাঙ্গা ভাঙ্গি বাদ দিয়া দেন, হুজুর একটা পা একটু খোড়া খোড়া চলতে পারে, চলতে পারে তো দেওয়া যাবে কিনা, চলতে পারলে তো দেওয়া যাবে, কিন্তু আসলেও যদি চলতে না পারে, এখন একটু ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়েছেন এখন চলতেছে, আসলে একটু পরে আবার চলতে পারবে না, অত কিছু উল্টাপাল্টা জিনিস কুরবানি যেন না দেয়, আল্লাহকে যেই সেই বুঝ দিব, ঘুরে তো আপনি কুরবানির গোস্ত পাচ্ছেন, কী কথা বুঝতে পারছেন সবাই? আমরা সর্বোৎকৃষ্ট মানের পশু কুরবানি দেবেন ইনশা আল্লাহ। হ্যাঁ গিরিট চলে আসছিলাম কোন জায়গা থেকে, খেয়াল আসেনি? হাবিল এবং কাবিল
হাবিল এবং কাবিল, কাবিল বলতেছে কলা লাক্তুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, তারপরে তোমার যেটা বউ হবে ওইটাকে আমি বিয়ে করব। কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলেছে ভাই তুমি যতই চেষ্টা করো না আর কোনো লাভ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি গ্রহণ করেন, যেহেতু আমার কুরবানি গ্রহণ করেছেন কাজেই ওই ইটাকে আমি পাবো, সে হবে আমার বউ। শেষ পর্যন্ত লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকুতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। এবার সুন্দর করে কাবিল যখন হত্যা করতে চাইল, হাবিল বলতেছে এ ভাই কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে অগ্রসর করো, হাবিল কাবিলকে বলতেছে কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত অগ্রসর করো, আমি হাবিল কিন্তু আমার হাতকে তোমার দিকে অগ্রসর করব না, কেননা ইন্নি আখাফুল্লাহা রাব্বাল আলামিন, গোটা বিশ্বজাহানের পালন কর্তা যিনি, যিনি তোমার আমার রব, আমি তাকে ভয় করি, যে রবকে ভয় করবে সে কোনোদিন হত্যাকাণ্ড সম্পাদন করতে পারে না। সুবহানাল্লাহ, আমাদের যুগে হত্যাকাণ্ড আছে কিনা জোরে বলেন, হত্যা আছে না নাই? চিন্তাই রাহাজানি খুন ঘুম আছে না নেই? গুম করা, হত্যা করা, নিপাত করে দেওয়া, তো একদম গুম করে দিয়ে হচ্ছে পরে হত্যা করে নাই, কোনো হদিসে নাই, পাওয়া যায় কি যায় না? এই সমস্ত কাউয়ার জাতগুলো হচ্ছে ওই কাবিলের বংশধর। কার বংশধর? কাবিলের। এই কাবিল ছিল হত্যাকারী, কেয়ামত পর্যন্ত যত হত্যাকারী আসবে, মানুষকে খুনকারী আসবে, মানুষকে গুমকারী আসবে, এরা সকলেই হচ্ছে ওই কাবিলের বংশধর। কাবিল হত্যা করে শুরু করেছে, প্রত্যেকটা হত্যার এক একটা করে আমলনামার অংশ, তার আমলনামায় যাবে, সে এইগুলির সাজা ভোগ করবে, বলুন নাউজুবিল্লাহ। হাজিরিন, এটা অনেক লম্বা আলোচনা, এইদিকে আমি যাচ্ছি না, এটা আমি শুধু জানাতে চাচ্ছি পৃথিবীর প্রথম কুরবানি হচ্ছে হাবিল এবং কাবিলের মাধ্যমে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আরও সুস্পষ্ট বর্ণনা করতেছেন, আমার বান্দারারে শুধু হাবিল কাবিল আর ইব্রাহিম না, পৃথিবীর প্রত্যেকটা নবীর সময়, প্রত্যেকটা উম্মতের সময় কুরবানি ছিল, বলুন সুবহানাল্লাহ। উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা আসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাগীমাতিল আনআম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর যতগুলি নবী আমি পাঠিয়েছি, আদম পাঠিয়েছি, মূসা পাঠিয়েছি, ঈসা পাঠিয়েছি, শীস পাঠিয়েছি, হুদ পাঠিয়েছি, সুলাইমানকে পাঠিয়েছি, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি, পৃথিবীতে যতগুলি নবী গেছে, যতগুলি উম্মত হয়েছে, প্রত্যেক নবীর আমলে প্রত্যেকের সময় কুরবানির বিধান আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ, তারা যেন আমি আল্লাহর দেওয়া চতুষ্পদগুলি, চতুষ্পদ জন্তুগুলি জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ, তাহলে কুরবানির বিধানও দিয়েছে এবং বিধান দেওয়ার সময় কোথায় আল্লাহ বলতেছে তোমার যেন পশু জবাই করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করো, ইয়াযকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ ব্যতীত কারো কুরবানি বৈধ হবে, কথা বলেন না? আল্লাহর নাম ছাড়া উচ্চারণ, আল্লাহর নাম না নিয়ে যদি কেউ কুরবানি করে ওইটা কুরবানি হবে? হারাম, ভক্ষণ করা, গোস্ত ভক্ষণ করা যাবে না। এই জন্য কমপক্ষে কুরবানির দোয়া আছে, যারা ইমাম সাহেব, যারা আলেমলামা, এখন তো আমরা আলেমলামাদের উপরে ভরসা করি, আমরা খুব ইসলাম পালন করি, কুরবানি দাতা কুরবানির পশু জবাই করা হচ্ছে হাদিসে উত্তম, না পারলে না মৌলবী সাহেব যাবে, কুরবানি করতে দেরি হয়ে যাচ্ছে, আবার যদি আল্লাহ না করুক, আমরা তো চাচ্ছি শনিবার যেন ঈদ হয়, আল্লাহর ইচ্ছা আবার শুক্রবারে যদি হয়, এইদিকে কুরবানি আবার জুমার নামাজ পড়তে হবে, ঠিক না? কুরবানির দিন অনেকে জোহর মিস করে, এই 200 হাজার হাজার মানুষকে দেখেছি, ওয়াজ করেও লাভ হয় নাই, আমাদের কাজ আমরা করেছি, কুরবানির গোস্ত কাটতে কাটতে আসরের আজান দিচ্ছি, ওটা জোহর পরেই নাই, আর জুমার দিন যদি ঈদ হয় তাহলে ওতো একজন করে ওই পরিবারের অথবা ওই কুরবানির ভাগওয়ালাদের মধ্যে একজন কুরবানির মত দেওয়ার মতন যোগ্য পুরুষ আছে, মারামারি করতে পারেন আমার সঙ্গে, কুরবানি করতে পারেন না, 6-7 জন শিখে ধরছে, আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবেন, এতটুকু পারেন না, তাহলে তো এই 10টার মধ্যে সমস্ত কুরবানিগুলো হয়ে যায়, আর হুজুর যেতে যেতে তো আপনার 12টা বাজে যাবে, কথা বুঝতে পারছেন আপনারা?
যার পশু তিনি কুরবানি দেওয়া উত্তম, না পারলে হুজুর যাবে, না পারা লোক কয়টা আছে ওই জায়গায়, না হুজুর যাবে। তারপরে হুজুর গেলে আবার হুজুরকে কি করি, পারিশ্রমিক দেই না, হুজুরের জন্য মাথাটা রাখে দেয়, কলিজা রাখে দেয়, হুজুরের পাগুলা দিব, খুশি হবে, জায়েজ নাই, হারাম। কুরবানির পশু কোনো অংশ হুজুরকে অথবা যারা কাটাছিটা করবে তাদের কাউকে দেওয়া যাবে না বিনিময়ে, পারিশ্রমিক হিসেবে। এমনি আপনি দিতে পারেন, গোটাটাই দিতে পারেন, পারিশ্রমিকের জন্য টাকা দিতে হবে, হুজুর হোক অথবা যারা কাটাছিটা করে অথবা যাদের দ্বারা আপনি সেলাসেলি করে নেন, এটার জন্য মুজুরা তাদেরকে দিতে হবে, যে তারা যে সময় ব্যয় করে আপনার হেল্প করছে। আর গোস্ত আপনি খুশি হইলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, তবে যদি দেন বলতে হবে যে তোমাকে যে গোস্ত দিচ্ছি এটা কিন্তু কই পারিশ্রমিক না, ওটার জন্য তোমাকে এই যে টাকা দিলাম কিছু, আর এটা তোমাকে এমনি দিলাম, আপনারা কি বুঝতে পারছেন? কার কোনো আপত্তি আছে নাকি? সহি সহি কথাবার্তা যেন আপনার কুরবানিটা নষ্ট না হয়। হাজির আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন, এই কুরবানির বিধানটা যদি সঠিকভাবে আমরা পালন করি তাহলে আমাদের আরেকটু সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা বলো আমার নামাজ আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এবার বলেন তো কুরবানি কার জন্য? আরেকটু জোরে বলেন, কুরবানি কার জন্য? নামাজ কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? সেই আল্লাহর জন্য কুরবানি করব। সেই আল্লাহ যদি হাবিল কাবিলের মতো সমস্ত পশুটা আসমান উঠে নিয়ে যাইতেন, আপনার আমার করার কিছু ছিল? একটু জোরে বলেন, ছিল? যদি নাই থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা একটু মুস্তাহাব আমল পালন করি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি দাতা কুরবানি করে ইচ্ছা করলে টোটাল গোস্ত সেবক্ষণ করতে পারবে। তবে বিশ্বনবীর সুন্না হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম উত্তম একটি বন্টন পদ্ধতি দিয়েছেন, এটাও আরেক ভাগ তোমার আত্মীয় স্বজনকে খাও, আরেক ভাগ এলাকার দুস্থ গরিব গোড়াবা বিধবা মিসকিন এতিম অনাথদের মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। মন খারাপ হয়ে গেল নাকি? একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির। সূরা ইব্রাহিম সূরা হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে, কুরবানির আলোচনা করতে গিয়ে, হজ্জের কুরবানির কথা আল্লাহ বলতে গিয়ে বলেন, ফাকুলু মিনহা তুমি নিজে খাও, ওয়া আতঈমুল বাঈসাল ফাকির। 17 নম্বর পরে আল্লাহ চমৎকার ভাবে সূরা হজ্জে বলেন, তুমি নিজে কুরবানির গোশত খাও এবং ফকির ফকাড়া গরিব মিসকিন যারা আছে তাদের মাঝেও তুমি তা বন্টন করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই কুরবানির গোশতটাও গরিব গরবাদের মাঝে আত্মীয় স্বজন সকলের মধ্যে অংশগ্রহণ করব, সকলকে এটা বিলিয়ে দিব। সবাই রাজি আছে ইনশাল্লাহ? যারা কুরবানি দিব তারা রাজি আছে ইনশাল্লাহ? সমাজের ভিতরে সুখ শান্তি, সমাজের ভিতরে ভ্রাতৃত্ববোধ, সমাজের ভিতরে মমত্ববোধ, সমাজের ভিতরে সৌহার্দ্যতা, সমাজের ভিতরে সম্প্রীতি বজায় রাখতে গেলে এই কুরবানির দিনের এই কুরবানির গোশত বন্টনের থেকে উত্তম কোনো তরিকা আর নাই। কথা বলেন ঠিক কিনা? এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি, বন্ধুত্ব, রিক্ততা, মহাব্বত, আন্তরিকতা হাজার গুণে বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? খালি গরিবদেরকেই দিবেন, খালি গরিবদেরকেই দিবেন, আপনার পরে আপনার বাড়ির বসে একটা বিশাল বাড়ি হলা তিনতলা বিল্ডিংয়ের মালিক হোক না সে আমাদের এলাকার সবচেয়ে কোটিপতি, আপনি হাফ কেজি গোস্ত এক কেজি না পারলেন না, হাফ কেজি গোস্ত তার বাড়িতে পৌঁছে দিলেন, কে দিছে? ইমাম সাহেব পাঠাই দিছে। বাড়িওয়ালা গেটম্যান তো নেয় না, আরে আমরাই তো বিশাল গরু কুরবানি দিছি, কয় না হুজুর দিয়েছে। এটা তো শূন্য। এক নম্বর হলো আপনি দিলেন, ধরুন উনার চোখ খুলে গেল, হুজুর আমাকে হাফ কেজি দিয়েছে, তো আমাকে তো এক মন বন্টন করা দরকার মানুষের মাধ্যমে, মানুষের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার মনে করি খালি গরিব দুঃখীকে দিতে হবে, পাড়া প্রতিবেশী যারা তোমার আত্মীয় স্বজন হয় তাদেরকেও অংশ কিছু কিছু দিন, যে দেয় না মোটেও কাউকে তার উপর চোখ রাঙ্গান ওই বেটাকে দিব না, ওই কাউকে দেয় না। আল্লাহু আকবার। হাফ কেজি আপনি দিচ্ছেন, ওকে এক কেজি দেন, ওকে এক কেজি দেন, আপনি এক কেজি করে বন্টন করছেন, ওকে দুই কেজি দেন, ও বুঝবে আল্লাহু আকবার, আমাকে দুই কেজি দিল আমার এত গোস্ত, আমি তো কোনোদিন কাউকে দিলাম না, তার বোধোদয় হয়ে যাবে, এবার সেও বন্টন শুরু করবে। কথা বলেন ঠিক কিনা?
হাজরিত কানের ভিতরে যখন পানি প্রবেশ করে, এই পানি যখন কোনোভাবেই বের হতে চায় না, তখন বুদ্ধি হলো ওই কানে আরেকটু পানি দিলে সমস্ত পানি বের হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য যে দেয় না তাকে দিয়ে তাকে শিখাবে। আল্লাহর নবী বলেন, তোমরা বড়দেরকে সালাম দিবে, বড়রা তোমাদের কাছে সালাম পাবে, এটা হলো শিষ্টাচার। কিন্তু বিশ্বনবী কখনো খেলাফে কেয়াসে ব্যতিক্রম করেন? যেমন হাদিসে এসেছে, মাররু আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, বিশ্বনবী ছোট ছোট বাচ্চাদের সামনে দিয়ে গেলেন আর তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট ছোট বাচ্চারা বলতেছে, কিরে ইরে বিশ্বনবী, এনাকে সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধা করে, সবাই ওনার পিছে পিছে ঘুরে, উনি আমাদেরকে সালাম দিল, ছি 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 ছি, একজন আরেকজন সে গল্প করে, আরে আমাদেরকে উনি সালাম দিল, আমাদেরকে এত সুন্দর করে সালাম দিল। এরা এখন সবাই বুদ্ধি করলো, এবার থেকে উনাকে দেখলে আমরা আগে সালাম দেবো। বলুন সুবহানাল্লাহ। শিখার বিভিন্ন কৌশল আছে। বিশ্বনবী তাদেরকে সালাম দিয়ে শিখিয়ে দিলেন যে সালাম দেওয়া সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। হাজিরিত, এই জন্য অবশ্যই আমরা এই কুরবানির সময় বিষয়গুলির প্রতি খেয়াল রাখবো। অবশ্যই উত্তম পশু ক্রয় করব, কুরবানি অবশ্যই ছয় প্রকারের মধ্যে কুরবানি দিতে হবে, অন্য কোনো প্রকার চলবে না। মহিষ, গরু, উট, ছাগল, ভেড়া, দুম্বা, ছাগল ভেড়া দুম্বা এক বছর, গরু দুই বছর, উট পাঁচ বছর, মহিষ দুই বছর, অবশ্যই এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এরপরে কার উপর কুরবানি ওয়াজিব, এটা এখনও বলা হয় নাই। কুরবানি তার উপর ওয়াজিব যার উপর হজ ওয়াজিব, যার উপর জাকাত ওয়াজিব। হুজুর এটা অনেক বড় হয়ে গেল ছোট করে বলেন? হ্যাঁ, গত জুমায় একজন প্রশ্ন করেছিলেন। হাজিরিন, সহজ কথায় বলি, যিনি যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, নেশাব হইল যার কাছে সাড়ে সাত তলা স্বর্ণ, সাড়ে সাত ভরি স্বর্ণ, অথবা সাড়ে বাহান্ন তলা রূপা, মানে সাড়ে বাহান্ন ভরি রূপা, অথবা দুইটার সমন্বয় যে কোনো একটা হয়, এই রকম সম্পদের মালিক, তার মানে কমপক্ষে পঞ্চান্ন ষাট হাজার টাকা বা পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকার মতো যার কাছে ক্যাশ আছে, এই রকম ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। যদি তিন দিনের মধ্যে এই টাকার মালিক হয়ে যায়, কুরবানির ক্ষেত্রে নিসাবটা হচ্ছে গোটা বছর যাওয়া লাগে না, দশই জিলহজ ফজরের নামাজের পর থেকে সুবহে সাদিক থেকে, দশই জিলহজ সুবহে সাদিক থেকে দশ তারিখ, এগারো তারিখ, বারো তারিখ, মাগরিব পর্যন্ত কোনো ব্যক্তির কাছে যদি এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার মালিক হয়, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন? প্রথম দিন মালিক হয়নি, দ্বিতীয় দিন মালিক হয়েছে, দ্বিতীয় দিন কুরবানি দাও। প্রথম দিন দশ তারিখ ঈদের দিন চলে গিয়েছে, এগারো তারিখ চলে গিয়েছে, বারো তারিখ এসে স্বাভাবিক জীবনযাপন করতো, কিন্তু একজনের কাছে টাকা পায়, হঠাৎ করে তেরো তারিখের টাকাগুলি দিয়েছে, এখন দেখা যায় শরীয়ত মোতাবেক তার উপরে কুরবানি ওয়াজিব। আজকে মাগরিবের আগ পর্যন্ত হলেও তোমার কুরবানি তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাজিরিন, প্রশ্ন আছে, কোন একটা বাড়িতে বর্তমান কোভিড নাইন্টিন করোনা ভাইরাস এমন থাবা দিয়েছে সমস্ত মাথা উলট পালট, তার উপর কুরবানি ওয়াজিব, কিন্তু পরিবারের সকলে আক্রান্ত, মাথা ঠিক নাই, হাসপাতাল ক্লিনিক দৌড়াদৌড়ি করতে করতে কুরবানি দশ তারিখ দেওয়ার কথা ছিল দিতে পারে নাই, এগারো তারিখ চিন্তা করেছিল এগারো তারিখ দিবে তাও পারে নাই, বারো তারিখ দিবে দিবে করতে করতে মাগরিব পার হয়ে গেল, হাসপাতাল থেকে রিলিজ মিলল না, কাউকে ফোন করার মতো ক্যাপাসিটি ছিল না, কারণ জীবন যায় যায় অবস্থা, হঠাৎ করে চোদ্দ তারিখ মনে করতেছে এখন কি করবো, কুরবানি দিব কি দিব না, তাহলে মশালা জানার দরকার আছে না? নাই। জোরে বলেন না, কোন ব্যক্তি যদি কুরবানি ওয়াজিব হয়ে যায় যার উপরে, এই ব্যক্তি যদি দশ তারিখ, এগারো তারিখ, বারো তারিখ এই তিন দিন কুরবানি করতে না পারে, অবশ্য অবশ্যই তাহলে এরপরে তাকে কুরবানি অবশ্যই করতে হবে। তেরো তারিখের পর দশ, এগারো, বারো চলে গেছে, কুরবানি দিতে পারে নাই, তেরো তারিখের পর কুরবানি করতে হবে। তবে কুরবানির এক টুকরা গোস্তও সে খাইতে পারবে না, সমস্ত গোস্তগুলি গরিব মিসকিনের মধ্যে বণ্টন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আরো কিছু জিনিস বাদ দিয়েছে, কুরবানি কয় প্রকার জানা আছে কারো? কয় প্রকার কুরবানি বলতে পারবেন কেউ? কুরবানি চার প্রকার বলেন, কয় প্রকার? জোরে আওয়াজ দেন। মন খারাপ নাকি? জানার জন্য মন খারাপ হয়ে থাকলে বসে থাকলে হবে? মনটা চাঙ্গা, মন মে চাঙ্গা, কাটু আমি ডাঙ্গা, এই সাউন্ড মানে না সাউন্ড বডি, মন ভালো তার সব ভালো তা, আপনি একজন বড় আলেম হয়ে যাবেন এখানে মশালা জানতে জানতে। কুরবানি চার প্রকার বলেন তো, এবার কয় প্রকার? এক নম্বরে ওয়াজিব কুরবানি বলেন, এক নম্বরে কি? দুই নম্বরে নফল কুরবানি বলেন, দুই নম্বর কি? তিন নম্বর হচ্ছে মান্নাতের কুরবানি,
চার নম্বর হচ্ছে ওসিয়তের কুরবানি। এই কুরবানি হচ্ছে চার প্রকার, আরেকটা প্রকার আছে এখানে নাই যদিও এই কিতাবে, আরেকটা হচ্ছে আকিকার কুরবানি। বলেন সুবহানাল্লাহ। হিসাবে দেখা যায় পাঁচ প্রকার। এক নম্বরে হচ্ছে ওয়াজিব কুরবানি, মানে কুরবানির কুরবানি, কুরবানির কুরবানি। দুই নম্বর হচ্ছে নফল কুরবানি, যে কোনো সময় একটু জবাই করে আপনি দাওয়াত খাওয়াইতে পারেন। হাকাও জবাই করলেন, কোনো সওয়াব নাই, গোস্ত খাওয়াবেন। কুরবানির নিয়ে তো জবাই করেন না, বিয়ে হয়েছে তো কি অনুষ্ঠান, কি সমস্যা, গোস্ত খাওয়াবেন। আস্তাগফিরুল্লাহ। কুরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, এই তো কুরবানি, নিয়তটা কুরবানি, একটা গরু কুরবানি দিব। হিন্দুদের কাছ থেকে ভালো লাগে, একটা গরু কাটবো, গরু খাসি কাটছি দুইটা, বলেন নাউজুবিল্লাহ খাসি কাটছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসলমানের বাচ্চা কয় কি খাসি কাটছে, গরু কাটছে, মানে ওই যে বলি দেওয়ার ভাষা বাংলা হইলো কাটা, গরু জবাই করছি, খাসি জবাই করছি, ভাষা বলতে সমস্যার কথা। জবিহ আরবি শব্দ, জবিহ বললে কুরবানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বিয়েতে, আপনার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে দুইটা গরু জবাই করছেন, মানে এখানে বোঝা গেল আল্লাহর কাছে দুইটা গরু আপনি কুরবানি দিয়েছেন, এগুলি নফল কুরবানি, এগুলির কষ্টে সবাই খাইতে পারবে, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ওয়াজিব কুরবানি যেটা ঈদে দেওয়া হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক। আরেকটা জিনিস বাদ গিয়েছে, কারণ নেশাব পরিমাণ সম্পদের মালিক এই না, কিন্তু কুরবানির জন্য পশু ক্রয় করেছে গরিব মানুষ, আছে না নাই। এই পশুটা যদি হারিয়ে যায় এমনিতে সে গরিব, কষ্ট করে একটা গরু কিনছে অথবা পুষছে, এটা কুরবানি দেবে, তখন তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, তাকে কুরবানি করাই লাগবে। এখন ওই গরুটা যদি চরে নিয়ে যায় আর একটা গরু ক্রয় করে তাকে কুরবানি দেওয়াই লাগবে, এটা তার উপরে ওয়াজিব, সুবহানাল্লাহ। কিন্তু একজন ধনাঢ্যশীল মানুষ যার উপরে কুরবানি ওয়াজিব, একটি কুরবানির পশু ক্রয় করেছে অথবা বাড়ি থেকে দীর্ঘদিন বাড়িতে পুষেছে, হঠাৎ করে পশুটা হারিয়ে গিয়েছে অথবা মারা গিয়েছে, তাহলে তাকে আর একটা কিনতে হবে। কিন্তু কেনার পরে দেখা গিয়েছে যেটা হারিয়ে গিয়েছে অথবা চড়ে নিয়ে গিয়েছে ওইটা আবার পাওয়া গেছে, এখন বলেন তো কী করবে, দুইটাই করবে না একটা করবে? যদি স্বাবলম্বী হয়, যদি কুরবানি তার উপর ওয়াজিব হয়, এখন সে যে কোনো একটা কুরবানি করলেও তার হয়ে যাবে। গরিবের ক্ষেত্রে যদি একটা গরু হারিয়ে যায় তার কুরবানি ওয়াজিব নয়, তারপরও গরু ক্রয় করেছে অথবা পুষেছে, হারিয়ে গিয়েছে, এবার তাকে আরেকটা ক্রয় করে কুরবানি করতে হবে। ঠিক কুরবানি দেওয়ার দিন থেকে তার আগের গরুটা পাওয়া গিয়েছে, এবার দুইটাই তাকে কুরবানি করতে হবে, সুবহানাল্লাহ। বলে চুলকায় ঘা, চুলকায় ঘা বানাইলে যা হয়, বুঝতে পারছেন তো, চুলকায় ঘা বানাইলে যা হয়। আপনার উপর ওয়াজিব না, আপনি ওয়াজিব যখন করে নিয়েছেন, আচ্ছা এখন কেউ নফলের নিয়ত করেন নাই, নফল নামাজের, আপনাদের উপরে কারো উপর নফল নামাজ পড়া ওয়াজিব হবে এখন? বলেন কিন্তু কোনো বেছাড়া নিয়ত করলে আমি দুই রেখাত নফল ফলবো, আল্লাহ আকবার, হঠাৎ করে একজন বলে এই ডাকতেছে অমুক, চিন্তা করতেছে নফল নামাজ তো শুনে আসি, পরে না হ্যাঁ নফল নামাজটা পড়বো, এই যে ছেড়ে দিয়েছে, এই নফল নামাজটা তার কাজে আদায় করা ওয়াজিব, নাহলে তার কবিরা গুনাহ হবে। বলেন সুবহানাল্লাহ, তোর নফল তো পড়ার দরকার ছিল না, তুই পড়ার নিয়ত করেছিস, নিয়ত পাচ্ছিস, ছেড়ে দিয়েছিস, এখন তোকে পড়াই লাগবে, নাহলে তোর ওয়াজিব তরকের গুনাহ হবে, বুঝতে পারছেন? হাজিরিন, এভাবে কুরবানি চার প্রকার, ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, এই দুইটা এক ভাই। বলেন সুবহানাল্লাহ। এদের গোস্ত কুরবানি দাতা খাইতে পারবে, আত্মীয় স্বজন খাইতে পারবে, গরিব মিসকিন খাইতে পারবে, যে খুশি সে খাইতে পারবে। কিন্তু আর দুই প্রকারের কুরবানি আছে, একটা হচ্ছে মান্নাতের কুরবানি, তিন নম্বর, এটা কিন্তু কুরবানি দাতা মান্নাত করলে এটার গোস্ত খাইতে পারবে না, গরিব দুঃখী গরিব গরবাকে বন্টন করে দিতে হবে। আর একটা ওসিয়তের কুরবানি, আপনার বাপ ওসিয়ত করে গিয়েছে, তুমি কিন্তু ভবিষ্যতে তুমি ভবিষ্যতে কুরবানি করবা, ওসিয়ত করে গিয়েছে, এই ওসিয়তের জন্য আপনি যে কুরবানি করবেন এটাও আপনি খাইতে পারবেন না, এটা শুধু গরিব মিসকিনদেরকে বন্টন করে দিতে হবে। কাজেই মান্নাত এবং ওসিয়ত এরা দুই ভাই, আর নফল আর ওয়াজিব এরা দুই ভাই, বুঝতে পারছেন সবাই? আর বলবো নাকি, নফল আর ওয়াজিব কুরবানির গোশত সবাই খাইতে পারবেন, আর এই নফল ওয়াজিবের ভিতরে আকিকা ঢুকে যাবে, ওই যে আরেক কিতাবে পাঁচ প্রকার আকিকার গোশত নিজে খাইতে পারবেন, গরিব দুঃখী আত্মীয় স্বজন সবাইকে দিতে পারবেন। এখন কিছু লোক বের হয়েছে ঠেটা, বুঝে না, টেড়িয়া, কুরবানি আকিকা দিয়েছে, ওদের সবাইকে গোশত বন্টন করে দিয়েছি, ছেলেকে ছেলের মাকে খাইতে দিই নাই, আমরা খাই নাই, কেন আকিকা দিছি ছেলের জন্য, আমরাই খাবো, মানে আস্তাগফিরুল্লাহ। ওই বাবা কত বড় যে হাদিস জানে, কুরবানির গোশত আকিকার গোশত তো নিজে খাওয়া বেশি উত্তম, আপনি খাবেন পাশাপাশি আত্মীয় স্বজন গরিব গোড়াবাদেরকে খাওয়াবেন, ও নিজে খায় না, খাওয়া যাবে না, আমার বাচ্চার জন্য আকিকা, আমার বাচ্চার জন্য দিয়েছি, না আমি খাবো, নাউজুবিল্লাহ। কত বড় দেউনিয়া, কত বড় মাসালা উদ্ঘাটনকারী, কত বড় মুজাদ্দিদ, সে মাসালা উদ্ঘাটন করতেছে,
মান্নতের কুরবানি, মান্নতের গোস্ত আর ওসিয়তের গোস্ত, এটি খাওয়া যাবে না। এগুলি গরিব মিসকিনদের মাধ্যমে কী করতে হবে, বন্টন করে দিতে হবে। আরও কথা সারা পড়তেছে নাকি? আরও সারা পড়েছে হাজিরিন, সময় থাকতে না বললে পরে পাওয়া যাবে না, সময়ও শেষ। আমার একটি বদভ্যাস, সময় চলে যায়, আলোচনা শেষ হয় না। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে, কিসের নামাজ থেকে, ফজরের নামাজ থেকে শুরু হবে তাকবীর। আমার সঙ্গে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর একবার উচ্চস্বরে পাঠ করা। আমরা তো সিস্টেম মানে ফেলছি, 3 বার কেউ না পড়লে আবার বলে এটা কেমন হতো যে 3 বার পড়লেন নাই। কোথাও কোনো কিতাবে কিছু লেখা নেই, খালি একটাই লেখা আছে যেটা আমি বললাম, ফরজ নামাজ আপনার উচ্চস্বরে একবার পাঠ করা। এখন আপনি 3 বার করেন, 7 বার করেন, আপনার ব্যাপার। আমি পড়বো না, আমি পাইও নাই, কোনো পৃথিবীর কোনো আলেম দেখাইতে পারবে না। আচ্ছা, জানলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, তো এখন জানলে আমাদের লাভ না লস বলেন, জানলে লাভ না লস? তারাবি নামাজের উপর 4 রাকাত হয়ে গেছে, পড়তে আছে, এক হুজুর পড়ে না, এই কেমন হুজুর দিদি, কেমন হুজুর দিদি, সবের কাজটা করে না। আসলে এটি তো মানে কোনো কিতাব থেকে না, একজন আলেম বলছে বসে থাকবেন কেন, তো এটা পড়ে, এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া, এটি তো তারাবির ফাঁকে করতে হবে, এটা নয়। আপনি দাইলা ইল্লাল্লাহ পড়তে পারেন, কালামা তৈবা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, চুপ করে একটু রেস্ট নিতে পারেন, আল্লাহ আল্লাহ করতে পারেন। তো না জানলে হুজুরকে ঠেলা দেয়, এটা কেমন হুজুর রে, সবাই সুমনাদিন মুলকি পড়তেছি, আবার হুজুরও পড়ছে কিন্তু একবার পরে চুপ করে আছে, আর ইনি বলতেছি কেমন হুজুর রে, 3 বার পড়লো না, একবারে পড়তে হবে, এটাই কিতাবে নাই, অবশ্য 3 বার পড়লো না। বুঝতে পারছেন, আমরা হুজুরকে খুব মশালা শিখাইতে পারি, বুঝতে পারছেন, আমরা হুজুরকে খুব মশালা শিখাইতে পারি। যদি আমাদের মতো না হয়, মসজিদ থেকে চাকরি হওয়া আছে না নাই, ইমামকে তাড়িয়ে দিল, ইমাম হচ্ছে নবীর উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, রসূলের উত্তরসূরি একজন হলো ইমাম, উলামা উম্মতি কানবিয়াই বনি ইসরাইল, বনি ইসরাইলের যুগের এক একজন নবীর সমতুল্য, শেষ জামানার এক একজন আলেম, বলুন সুবহানাল্লাহ। কারণ নবীদের দায়িত্ব ছিল এই কাজ করা, নবীরা নয়, এখন উম্মত করতেছে, তো উম্মতকে আপনি উম্মতের ভিতরে আলেম যিনি, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে পৃথিবীর ভিতরে একমাত্র সব থেকে আল্লাহকে বেশি ভয় করো আলেম ওলামা। আর আলেম ওলামাকে যদি যোগ্য স্থানে পৌঁছা দেয়, তাহলে সকলে আল্লাহকে ভয় করানো ওয়ালা হয়ে যাবে, সকলে জান্নাতি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। একজন ভালো তো সবাই ভালো, ফেস্তা দিয়েছে 1000 ভোল্টেজের থেকে, গ্রামের সকলের আলো ভালো জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? টুপুর টুপুর আলো জ্বলবে না, ফ্যান ঘটর 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 করবে না, খালি ভং ভং করে ঘুরবে। ফেস যে ভালো, ইমাম ভালো, মুসল্লি ভালো, ইমামের নামাজ ভালো, মুসল্লির নামাজ হয়, ইমাম শুদ্ধ কথা বলে, সমস্ত মানুষ আকিদা সুন্দর নিয়ে, ইমাম নিয়ে কবরে যায়, প্রত্যেকে জান্নাতের দরজায় চলে যায়, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দেখা মতে, আমার এই 39 বছর বয়সে এই দেবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের থেকে শ্রেষ্ঠ কোনো মসজিদ আমার দেখা, আমার জানা হয় নাই। এই দিক থেকে মজলিস, মসজিদের যে নিয়মতন্ত্র, নিয়মকানুন রয়েছে, গঠনতন্ত্র রয়েছে, এইখানে এইখানে সলিমদ্দি কলিমদ্দি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ ইচ্ছা করলে আমার মনের বিপক্ষে মশালা গেল, সুদের বিরুদ্ধে বাস করে, ঘুষের বিরুদ্ধে বাস করে, আমি হারাম খাই হারামের বিরুদ্ধে বাস করে, হুজুর খেদাও, এই মসজিদে এইরকম কোনো ফাঁক ফোকর নাই, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বন্ধু সুদের বিরুদ্ধে বাস করে, তার ইমামতি খেয়েছে একজন নেতা, ওখানে আইন নাই, এখানে আইন আছে, এখানে যারা মসজিদ পরিচালনা করে আলহামদুলিল্লাহ প্রত্যেকে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত, এক একজন এই দেবীগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদকে নিয়ন্ত্রণ করে না, এরা যেন বাইতুল্লাহকে নিয়ন্ত্রণ করতেছে, বাইতুল্লাহ নিয়ন্ত্রণ বলার যেমন জান্নাতে যাবে বাইতুল্লাহর সাথে, এই মসজিদের নিয়ম কানুন, নিয়ম গঠনতন্ত্র মোতাবেক কিয়ামত পর্যন্ত যতজন সুন্নতের অনুসারী এইরকম মসজিদের দেখভাল করবে, আল্লাহ এই ওসিলায় সকলকে জান্নাত দান করবে, সকলে আল্লাহুম্মা আমিন। আরো যারা বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, বলতেছিলাম কুরবানির আলোচনা শেষ হবে না, এরপর আমরা সামনে আরো জুমা পাবো, কথা বলেন পাবো কি পাবো না, পাবো। আইয়ামি তাশরিকটা জেনে নিলাম, 9 তারিখ ফজর থেকে শুরু হবে, প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চস্বরে একবার ইমাম সাহেব শুরু করবেন, যদি ইমামের খেয়াল না থাকে পিছনের যে কোনো একজন মুসল্লি জোরে শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে যদি একজন শুরু করে দেখবেন সকলে শিয়ালের ডাক, ঠিক আছে না? আর একজন জোরে করে নাই, কারো খেয়াল নেই, একজন যে কেউ ইমাম হোক মুসল্লি হোক সকলে, আর মুক্তাদিরা
মা বোনেরা আস্তে আস্তে পড়বে, তাদেরও পড়া লাগবে। হাজিরিন, এগুলি খেয়াল রাখবেন আপনারা। এবার আমরা যাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল জীবনে তিনটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বলেন তো কয়টা পরীক্ষা? এক নম্বর পরীক্ষা হলো জীবনের প্রথম তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরপরে সেখান থেকে পালে আসছিল, সেখান থেকে আল্লাহ তালা তাকে উদ্ধার করেছিল এবং খুব সুন্দরভাবে আল্লাহ তালা তাকে তার জাতিকে একটা শিক্ষা দিয়েছিলেন। তিনি নাতিশীতোষ্ণ এসির মধ্যে এসির মতো একটা জায়গায় ছিলেন। হাজিরের এটা জীবনের বড় পরীক্ষা ছিল অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা, তিনি সেটা পাশ করেছেন। দুই নম্বর পরীক্ষা অনেক কষ্ট করে 86 বছর পরে জীবনের শেষ প্রান্তে 100 বছর প্রায় বয়স হয়ে যাচ্ছে, ওই সময় একটি সন্তান পাইলেন ইসমাইল। আল্লাহ বলল তাকে তোমাকে বনবাসে দিতে হবে, তাকে মরুভূমির মধ্যে রেখে চলে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? তিনি মরুভূমির ভিতরে রেখে চলে আসলেন, সন্তানও মারা যাচ্ছে, তার স্ত্রীও মারা যাচ্ছে, অথচ তিনি পিছন দিকে তাকান না। আল্লাহর বড় পরীক্ষা, এই পরীক্ষাতেও তিনি পাশ করেছিলেন কি করেন নাই? করে ফেলেছেন। এইখানে হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হচ্ছে। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম জমজম কূপের আবিষ্কার হয়ে গেল, তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। সংক্ষিপ্ত আকারে বলছে রে মুসল্লি ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম সেখানে মানুষ হচ্ছে। হঠাৎ করে একটি কাফেলা সেই দিক দিয়ে আসতেছিল, তারা দেখলো কি ব্যাপার, ওই জায়গায় পাখি উড়ে, পাখি পাখি উড়ে কেন? তৎকালীন যুগের আরবিয়ানরা জানে যেই জায়গায় আকাশে পাখি উড়ে তার নিচে পানি আছে, পানি। বলেন সুবহানাল্লাহ, তাহলে যেখানে পানি আছে সেখানে রহমত আছে, কারণ আমাদের থেকে সৌদি আরবের উঁচা হচ্ছে 19 মাইল। বলুন সুবহানাল্লাহ, বাংলাদেশে আমাদের এক কোদাল মাটি খুঁড়লে যেমন বর্ষাকালে পানি পাওয়া যায়, সৌদি আরবে যদি পানির জন্য লিয়ার চান তাহলে 19 মাইল পর্যন্ত তাদেরকে পাইপ পুঁততে হবে, তারপরেও পানি নাই। তারপরেও কি নাই? ওই সমুদ্রের পানি ছাড়া পানি নাই, আর এক জমজমের পানি, আর কোথাও কোনো লেয়ার নাই। সমুদ্রের পানি রিফাইনিং করে তারা বোতলজাত করতেছে, নাহলে বিদেশ থেকে পানি আমদানি করতেছে, কিন্তু পানি বোর্ডিং করে পানি পাবেন না। আমাদের থেকে 19 মাইল উঁচুতে আছে সৌদি আরব। কয় মাইল আবার বলেন?